এমন সাংবাদিক সম্মেলন হয়তো এর আগে কেউ দেখেনি রাজ্যের মানুষ, যা বুধবার করে দেখালেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা গোপাল রায়। বুধবার তিনি তার বাড়িতে সাংবাদিক সম্মেলনে হাজির হলেন পেঁয়াজের মালা গলায় পড়ে। ফুলের মালা প্রায় সবাই দেখেছেন, জুতুর মালার কথাও অনেকেই হয়তো শুনেছেন। গোপালবাবু বললেন, পেঁয়াজের মালা, বাজারে পেঁয়াজের দাম 120 টাকা কিলো প্রতি। এই অস্বাভাবিক দামের প্রতি প্রতিবাদ এবং ব্যঙ্গ দেখাতেই গোপালবাবু পেঁয়াজের মালা গলায় পড়ে সাংবাদিক সম্মেলন করলেন। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকেই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুলোধুনা করলেন। বললেন, জিনিসের দাম হুহু করে বাড়ছে, সরকার হাত গুটিয়ে বসে আছে। এদিন গোপাল রায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন। গোপাল রায় বলেন, রাজ্যে বিপ্লব এন্ড কোম্পানি যতদিন থাকবে ত্রিপুরা রাজ্যকে সর্বনাশের দিকে এগিয়ে নেবে। বেকাররা আজকে দিশা প্রায় 8 লক্ষ বেকার, কোন চিন্তা ভাবনা নেই, যে জিনিসের দাম হুড়ুড় করে বাড়ছে। কালকে বিশ্ব প্রতিবন্ধী দিবস অথবা বিশ্ব দিব্যাঙ্গ দিবস, এই দিবসে আমরা একজন প্রতিবন্ধীর মৃতদেহ পাওয়া গেছে, আমি আগেও বলেছি, এই যে কৈলাস। তারপর একটা মহিলা জীবন্ত প্রিয়ে মেরেছে, আগেও মেরেছে। সরকারের কোনো হেলদোল নেই, নিরস্ত। বিপ্লববাবু ঘুরে বেড়াচ্ছে এবং মনে যা ইচ্ছে যা ইচ্ছে বলছে। এগুলি গণতন্ত্রের প্রতি একটা বিপজ্জনক ব্যাপার। আমি আজকে এখান থেকে বলবো যে এই সরকার যতদিন থাকবে ততদিন ত্রিপুরা রাজ্যের বিপ্লব এন্ড কোম্পানি ত্রিপুরা রাজ্যকে সর্বনাশের দিকে এগিয়ে নেবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3।